হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন উইথ দেবজানি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি। আজকে আমরা ইন্ডিয়ান হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি, কেমন? আচ্ছা, তো আমাদের টপিকে আজকে প্রথম প্রশ্ন যে কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয়, কত সালে আলেকজান্ডার মৃত্যু হয়, উত্তর কী হবে? উত্তর হবে 323 সালে। 323 সালে আলেকজান্ডার মৃত্যু হয়। আচ্ছা, অনেক সময় প্রশ্ন আসে যে আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন, মানে আলেকজান্ডার মৃত্যু কোথায় হয়েছিল। তো এখানে আমাদের উত্তর কী হবে? আমাদের উত্তর হবে হচ্ছে ব্যাবিলনের দ্বিতীয় নেবুচাঁদ নেজারের প্রাসাদে। কোথায় হয়েছিল আলেকজান্ডার মৃত্যু? ব্যাবিলনের দ্বিতীয় নেবুচাঁদ নেজারের প্রাসাদে হয়েছিল আলেকজান্ডার মৃত্যু। নেক্সট, যে চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন, চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন, চন্দ্রগুপ্তের রাজত্বকালে মেগাস্থেনিস ভারতে আসেন। ওকে, আচ্ছা, মেগাস্থেনিস কিন্তু ইন্ডিকা গ্রন্থ রচনা করেছিলেন, মেগাস্থেনিস ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, যে আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা হলো, আলেকজান্ডার ও পুরুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা হলো হিদাপিসের যুদ্ধ। কী যুদ্ধ? হিদাপিসের যুদ্ধ। নেক্সট, গৌতমী পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন, গৌতমী পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন, গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের রাজা ছিলেন, সাতবাহন বংশের রাজা ছিলেন হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। নেক্সট, ইবন বতুতা কার সময় ভারতে আসেন, ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন, ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন, কে আসেন? মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে তহকিক ই হিন্দ কার রচনা, তহকিক ই হিন্দ কার রচনা, তহকিক ই হিন্দ হচ্ছে আল বিরুনির রচনা। কার রচনা? আল বিরুনি, অপশন সি। নেক্সট, সাত নম্বর প্রশ্ন, যে মহাভারতের রচয়িতাকে, এটা তো খুব কমন আর ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মহাভারত রচনা কে করেন, কে করেন মহাভারত রচনা? স্টুডেন্টস, মহাভারত রচনা করেন হচ্ছে বেদব্যাস। কে করেন? বেদব্যাস। আচ্ছা, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা, ইন্ডিকা গ্রন্থটি কার রচনা? ইন্ডিকা গ্রন্থটি আমাদের মেঘাস্তিনিসের রচনা, কেমন? আচ্ছা, রাজতরঙ্গিনী রচয়িতা কে, রাজতরঙ্গিনী রচয়িতা কে, রাজতরঙ্গিনী রচয়িতা হচ্ছে কলহন, কে? কলহন। নেক্সট, রবিকীর্তি প্রণীত আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়, আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়, আইহোল প্রশস্তি থেকে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্বর কথা জানা যায়। নেক্সট, তাম্রলিপি কার সাথে সম্পর্কিত, তাম্রলিপি কার সাথে সম্পর্কিত, তাম্রলিপি হর্ষবর্ধনের সাথে সম্পর্কিত, কেমন? আচ্ছা, হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে কার কথা বলা হয়েছে, হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তিতে কার কথা বলা হয়েছে, হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের কথা বলা হয়েছে, কেমন? পরবর্তী প্রশ্নে চলে যাই, যে অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত, অশোকের শিলালিপি ব্রাহ্মী ও খরষ্ঠী ভাষায় লিখিত। ওকে, ব্রাহ্মী ও খরষ্ঠী ভাষায় লিখিত। 14 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে, কোথায়? রাজগৃহে। নেক্সট, বৌদ্ধদের উপাসনা স্থানকে বলা হয়, বৌদ্ধদের উপাসনা স্থানকে কি বলা হয়, বৌদ্ধদের উপাসনা স্থানকে বিহার বলা হয় বা মঠ, বিহার বা মঠ। পরবর্তী প্রশ্ন, যে জৈনদের একটি ধর্মগ্রন্থের নাম বলো, জৈনদের একটি ধর্মগ্রন্থের নাম বলো, জৈনদের একটি ধর্মগ্রন্থের নাম হচ্ছে দ্বাদশ অঙ্গ, কি? দ্বাদশ অঙ্গ। নেক্সট, মহাবীরের ধর্মনীতিগুলি কি নামে পরিচিত, মহাবীরের ধর্মনীতিগুলি কি নামে পরিচিত,
মহাবীরের ধর্মনীতিগুলি আগম নামে পরিচিত। ওকে, নেক্সট, সভা ও সমিতি কোন যুগের সাথে সম্পর্কিত? সভা ও সমিতি কোন যুগের সাথে সম্পর্কিত? সভা ও সমিতি বৈদিক যুগের সাথে সম্পর্কিত। ঋগ্বেদে যুদ্ধের অপর নাম কি? ঋগ্বেদ যুদ্ধের অপর নাম কি? ঋগ্বেদ যুদ্ধের অপর নাম হচ্ছে গাভীষ্ঠ। কি? গাভীষ্ঠ। আচ্ছা, আজকে আমাদের টপিকের শেষ প্রশ্ন, যে কোন পশুর সাথে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল? কোন পশুর সাথে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল? হরপ্পা সভ্যতাকে নিয়ে আমি অলরেডি ভিডিও করে রেখেছি, তোমরা যারা ভিডিওটি দেখেছো তোমরা জানো এই কোয়েশ্চনটা আমি ওই ভিডিওতেও দিয়েছিলাম, যে কোন পশুর সাথে সিন্ধু সভ্যতার পরিচয় আছে। ঠিক আছে, তো এই কোয়েশ্চনের অ্যান্সারটা আমাকে তোমরা দেবে যারা জানো, কেমন? এই প্রশ্নের উত্তরটা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।